নৈনিতাল থেকে কাঠগুদাম এসে কাঠগুদাম থেকে দিল্লি আসা ট্রেন ছিল বিকেলবেলায়। তো দিল্লি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সেই দিন রাতটা দিল্লিতেই একটা হোটেলে কাটিয়ে পরের দিন ভোরবেলা 6টায় আমাদের ট্রেন ছিল আগ্রা যাওয়ার জন্যে। এখন বাজে 8:30 মতো, আমরা আগ্রা এসে গেছি, একটা হোটেলও বুক করে নিয়েছি। রুম পরিষ্কার হচ্ছিল বলে আমরা সেই হোটেলেরই রেস্টুরেন্টে বসে আছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্ট করতে করতে আমাদের রুমটাও রেডি হয়ে গিয়েছিল। এরপর রুমে গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে, খুব টায়ার্ড লাগছিল, ভোরবেলা 5টার সময় উঠতে হয়েছিল ট্রেন ধরার জন্য, তাই রেস্ট নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 2:45 নাগাদ এখন যাচ্ছি তাজমহলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল তাজ হেরিটেজ। সেখান থেকে তাজমহলে গেছিলাম একটা টোটো করে, ওই 20 টাকা মতো ভাড়া নিয়েছিল টোটোতে, কিন্তু তাজমহলের অনেকটা আগে টোটো থেকে কিন্তু নেমে যেতে হয়। সেখান থেকে আবার গভর্নমেন্টেরই টোটো মতো পাওয়া যায়, সেই টোটোতে করে তাজমহলে যেতে হয়। এখন আমরা তাজমহলে পৌঁছে গেছি। তাজমহলের টিকিট আমরা আগে থেকে অনলাইনে কেটে রেখেছিলাম, চাইলে ওখানে গিয়েও কাটা যেতে পারে। তাজমহলের নিচটায় ঘোরার জন্য ভাড়া লাগে 50 টাকা, আর তাজমহলের ভেতরে ঢুকতে গেলে, ওপরে উঠতে গেলে ভাড়া লাগে 250 টাকা এক একজনের। তাজমহলের ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিটের সঙ্গে সঙ্গে আইডি কার্ডও চেক করা হয়, আর শুক্রবার করে কিন্তু তাজমহল পুরোপুরি বন্ধ থাকে। আমাদের সব কিছু, টিকিট, আইডি কার্ড, সমস্ত কিছু চেক করা হয়ে গেছে, আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমাদের চলছে ফটো তোলা। এটা হচ্ছে তাজমহলের প্রধান গেট। এই গেটের সামনে কিন্তু আমরা বেশ অনেকগুলোই ফটো তুলে নিয়েছিলাম। এরপর এখন যাচ্ছি তাজমহলের গেট পেরিয়ে ভেতরে। এই যে দেখতেই পাচ্ছ, তাজমহলের সামনে চলে এসেছি, ভেতরে ঢুকে পড়েছি। অপূর্ব সুন্দর লাগছিল এই গেটের সামনে থেকে, দূর যদিও আমরা এখন অনেকটাই দূরে ছিলাম, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এর সামনে কিন্তু কতগুলো ফোয়ারা রয়েছে, কিন্তু তখন ফোয়ারাগুলো চলছিল না। আমরা পৌঁছতে পৌঁছতে তাজমহলে প্রায় 4:30 মতো বেজে গিয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, জানি না হয়তো প্রতিদিনই এরকমই ভিড় হয়। বিকেল 5টা পর্যন্ত কিন্তু তাজমহলের এন্ট্রি খোলা থাকে, এরপর কিন্তু এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়। আমাদের সবার একসাথে ছবি তুলে দেওয়ার জন্য আমরা একটা ফটোগ্রাফারও ঠিক করে নিয়েছিলাম, সেই কিন্তু আমাদের সবার একসাথে এই ভিডিওগুলো তুলে দিয়েছে। সেই ফটোগ্রাফারের থেকেই শুনেছি এই তাজমহলের গেটে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো লেখাগুলো রয়েছে আরবি ভাষায়। মেন তাজমহলের ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাও ছিল না, সেই কারণে এই বাইরেটাতেই ফটোগ্রাফার দিয়ে আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল, আর অন্ধকার হয়ে আসলে কিন্তু তাজমহলের ভেতর থেকে আস্তে আস্তে সকলকে বার করে দেওয়া হবে, সেই কারণে হাতে বেশি সময় ছিল না। আমরা এখন ঢুকে যাচ্ছি তাজমহলের ভেতরে। এই যে সিঁড়ি দিয়ে তাজমহলের ওপরটায় উঠে পড়েছি, আর এই ওপরটায় উঠতে গেলে কিন্তু পায়ের তলায় না, জুতোর তলায়, মানে জুতোটাকে কভার করে কাপড়ের একরকম কভার মতো, বলতে পারো কাপড়ের জুতোর মতো পরতে হয়। সেগুলো কিন্তু ওখানেই আশেপাশে কিনতে পাওয়া যায়, আমরাও পরে নিয়েছিলাম সবাই মিলে। এখন আমরা ভেতর দিকটায় চলে যাচ্ছি।
কত বছর আগেকার বানানো, পাথর কেটে কত সুন্দর কারুকার্য নকশা করা, দেখতে এত ভালো লাগছিল সামনে থেকে। ফটো তোলা বা ভিডিও করা কিন্তু এই পর্যন্তই অ্যালাউ ছিল। এর ভেতরে ছিল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের সমাধি, সেখানে কিন্তু কোনো ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না। আমরা এখন ভেতরটা দেখে চলে এসেছি। বাইরে এই তাজমহলের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই পড়ন্ত বিকেলবেলা যমুনা নদীর পাশে এই তাজমহলের ওপরে বেশ কিছুক্ষণ আমরা 5-10 মিনিট মতো বসেছিলাম। বেশ ভালো লাগছিল চারিদিকটা দেখতে। এরপর আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল, আমরাও তাই উঠে পড়লাম। যাওয়ার সময় হয়ে গেছে। এরপর আস্তে আস্তে তাজমহলের থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো সেই দিন আর কোনো ভিডিও করিনি। পরের দিন বিকেলবেলা দিল্লি যাওয়ার জন্য ট্রেন ছিল, তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্ট দেখতে। পৌঁছে গেছি টোটো করে আমরা আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে টিকিটের ভাড়া ছিল 1-1 জনের 50 টাকা করে। আমরা টিকিট কেটে এখন ভেতরে ঢুকে পড়েছি, এবং ভেতরে যেহেতু অনেক কিছু দেখার আছে, আমরা কিছুই জানি না, কিছুই চিনি না, সেহেতু আমাদের সঙ্গে কিন্তু আমরা একটা গাইডও নিয়ে নিয়েছিলাম। এই গেটের ভেতর দিয়ে আমরা এখন ফোর্টের ভেতরে ঢুকছি। এই আগ্রা ফোর্টটা বানানো ছিল হচ্ছে আকবরের। আর এই সামনে যে মহলটা দেখা যাচ্ছে, গাইডের কাছ থেকে আমরা জানতে পারি এই মহলটার নাম ছিল জাহাঙ্গীর মহল। আর সামনে যে এই বড় টাব মতো দেখা যাচ্ছে, এটা ছিল জাহাঙ্গীরের বাথটাব। এই টাবটা নাকি আগে মহলের ভেতরেই ছিল, পরবর্তীকালে এটাকে বাইরে নিয়ে আসা হয়। এই সামনেটায় বেশ কিছু ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীর মহলের ভেতরের দিকটায়। মহলের ভেতরে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। প্রথমে যেখানে গাইড আমাদের নিয়ে এলো সেটা হচ্ছে রংমহল। এখানে নবাবের মনোরঞ্জনের জন্য নাচ গানের ব্যবস্থা করা হতো। সবার ওপরের আসনে বসত রাজা, তার নিচে রানী, আর ওপরের চারিধারে থাকত মহলের ভেতরে সমস্ত মহিলারা, আর নিচে চারিদিকে ছিল গেস্টদের বসার জায়গা। আর এই ঘরটা ছিল নাকি তখনকার দিনের এসি ঘরের মতো। এই ঘরের দেয়ালগুলোতে ভাপা ছিল, আর জল ঢেলে দেওয়া হতো, জল ভর্তি থাকতো তখন, তার জন্যে ঘরগুলো খুব ঠান্ডা হতো। এগুলো কিন্তু আমাদের গাইডই বলেছে। গাইডের কাছ থেকে যেটুকু জেনেছি সেটুকুই তোমাদেরকে বললাম। কেল্লার যে সমস্ত অংশগুলো লাল পাথর দিয়ে তৈরি করা, সেগুলি তৈরি করা সম্রাট আকবরের, আর যে সমস্ত অংশগুলি সাদা পাথর দিয়ে তৈরি করা, সেইগুলি তৈরি করা সম্রাট শাহজাহানের। এখন আমরা রয়েছি সম্রাট শাহজাহানের ছোট কন্যা রোশনারার মহলে। সেখান থেকে বাইরের চারিদিকটা আমরা দেখছিলাম। এই যে চারিদিকে এই খাল মতো করা আছে, সেখানে আগে জল থাকতো, এবং শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে সহজে, তার জন্য কুমির ছাড়া থাকতো। এখন আমরা রয়েছি সম্রাট শাহজাহান এবং মমতাজের খাস মহলে। এই যে এটা ছিল সম্রাট শাহজাহান এবং মমতাজের খাস মহল। এখানেই কিন্তু তারা একসঙ্গে সময় কাটাতেন। এরপর আমরা চলে এসেছি সম্রাট শাহজাহানের বড় কন্যা জাহানারার মহলে।
এই দুই মহল থেকে কিন্তু খুব সুন্দরভাবে তাজমহল দেখা যায়। জাহানারার মহল দেখার পরে আমরা এখন যে স্থানে আছি সেটা কিন্তু সম্রাট শাহজাহানের শয়নকক্ষ। আর এই স্থানে কিন্তু সম্রাট শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব পরবর্তীকালে শাহজাহানকে বন্দি অবস্থায় রেখেছিলেন। শেষ বয়সে সম্রাট শাহজাহান এই মহলের জানলা দিয়েই তাজমহল দেখে সময় কাটাতেন। তখনকার দিনে মহিলারা যেহেতু কেল্লার বাইরে বেরোতে পারতো না, সেহেতু এই সামনের সবুজ যে মাঠের মতো অংশটা, সেখানে বসত একটা বড় বাজার। সমস্ত মহিলারা সেখান থেকে তাদের জিনিসপত্র কেনাকাটা করতেন, আর এই বাজারটাকে বলা হতো মিনা বাজার। আর তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, সেই কারণে চারিদিকে এই হুক মতো করা আছে, এগুলোতে মশাল জ্বালিয়ে রাখা হতো। এখন যেখানে আমরা রয়েছি সেটা ছিল বিভিন্ন নবাব বাদশাদের মধ্যে মিটিং করার জায়গা। খুব গরমের সময় মিটিং বসত ভেতরের অংশটাতে, আর ঠান্ডার সময় এই বাইরের অংশটাতে মিটিং বসত। আর এই জায়গাটাকে বলা হয় দেওয়ানি খাস। আমি যা কিছু তোমাদের সাথে শেয়ার করছি সবই কিন্তু আমাদের ওখানকার গাইডের মুখে শোনা। গাইড আমাদের মহলের বিভিন্ন অংশ সম্পর্কে যেটুকু বলেছে, তার মধ্যে যা আমার মনে আছে সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করছি। এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এবার চলে এসেছি এই জায়গাটাতে, বসত হচ্ছে নবাব আর জনসাধারণের সাথে মিটিং বসত। এই জায়গাটাকে বলা হয় দেওয়ানি আম। এখানে বসে কিন্তু নবাব জনসাধারণের সমস্ত রকম সমস্যার কথা শুনতেন। এই যে পিছনে ওই উঁচু সিংহাসনের মতো যে অংশটা দেখা যাচ্ছে সেখানে বসতেন নবাব, আর বাইরের দিকটায় থাকতো জনসাধারণ। পুরো কেল্লাটাই আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, প্রচুর ছবি টবিও তুলে নিয়েছি। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আগ্রাতে আমরা শুধু এই তাজমহল আর আগ্রা ফোর্টেই গেছিলাম। আগ্রাতে কিন্তু আরও অনেক ঘোরার জায়গা আছে, সময়ের অভাবে আমাদের সেগুলোতে যাওয়া হয়নি। তাহলে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।